ভাড়াটিয়া কি বাড়ির মালিকানা দাবি করতে পারে? আসলে বাড়ির ভাড়াটিয়া ওই বাড়ির মালিকানা দাবি করতে পারবে যদি সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন, আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল ভিশন এবং মিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগাল নলেজের আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হল, কোনো ভাড়াটে কখন সম্পত্তির মালিক হতে পারেন? আসলে কি কোনো ভাড়াটে কখনো সম্পত্তির বা মালিক হতে পারেন? এই সংক্রান্ত বিষয় নিয়েই এখন আলোচনা করব। নিজের টাকায় নিজের বাড়ি কেনার স্বপ্ন সবারই থাকে, বাট আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা সারা জীবন ধরে পরিশ্রম করেও নিজের আশ্রয়স্থল তৈরি করতে পারেন না, তাদের চিরকাল থাকতে হয় অন্যের বাড়ির ভাড়াটে হিসেবে। কোনোদিনই তারা বাড়ির মালিকানা রেন্ট ওনারশিপ লাভ করতে পারেন না। অনেকে কর্মসূত্রে বড় বড় শহরে পাড়ি দেয়, সেখানে প্রয়োজন হয় মাথা গোজার জায়গার। তবে মালিককে সবসময় বাড়ি ভাড়া দেওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা উচিত। কিছু আইনের সৃষ্টি হয়েছে ভারতবর্ষে, দ্যাট মিন্স ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে, যা জমি দখলের আইন নামেই পরিচিত। শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তির পার্সোনাল প্রপার্টির ক্ষেত্রেই এই আইন প্রযোজ্য, কোনো সরকারি সম্পত্তি গভর্নমেন্ট প্রপার্টির ক্ষেত্রে এই আইন কার্যকর নয়। অনেক সময় বাড়ির মালিকদের নিজেদের অসতর্কতার জন্য তাদের সম্পত্তি হারাতে হয়, তাই বাড়ির মালিকানা দ্যাট মিন্স ওনারশিপ বিষয়ে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। এক্ষেত্রে যে বিষয় নিয়মটি আছে সেটি হলো অ্যাডভার্স পসেশন। এই নিয়ম অনুসারে যদি কোনো ব্যক্তি টানা 12 বছর কোনো সম্পত্তিতে মালিকের সম্মতি অনুসারে বসবাস করে, তাহলে সেই সম্পত্তির উপর তার দাবি থাকবে। এই প্রতিবেদনটিতে লিমিটেশন অ্যাক্টের আর্টিকেল 65, দ্যাট মিন্স লিমিটেশন অ্যাক্ট আর্টিকেল 65-এর কিছু রীতিনীতি তুলে ধরা হচ্ছে। আমরা মাঝে মাঝেই শুনে থাকি যে ভাড়াটে একই বাড়িতে দীর্ঘদিন বসবাস করলে ওই বাড়ির মালিক হয়ে যায়। এটা কি আসলে সত্যি? আমরা অনেকেই ব্যাপারটা ভালোভাবে জানি না, তাই কখনোই সঠিকটি বলতে পারি না। আমরা জানি না এ সংক্রান্ত আইন সত্যি সত্যি কি বলেছে, এজন্য আমাদের সবার এই আইন সম্পর্কে সঠিকভাবে জানা দরকার। আমাদের জানা থাকলে ভবিষ্যতে ভাড়াটে এবং বাড়ির মালিকের এই সংক্রান্ত বিরোধের সহায়তা করতে পারবো। ঠিক তেমনি বাড়ি ভাড়া দেওয়ার সময় কিছু বিষয় লক্ষ্য রেখে বাড়ি ভাড়া দিতে হবে, যাতে করে ভাড়াটিয়া একটা সময় পর বাড়িতে মালিকানা দাবি করতে না পারে। ভিউয়ার্স, এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সাথে ভাড়াটে কখনো সম্পত্তির মালিক হতে পারে কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর ফলে আপনারা ভাড়াটিয়ার অধিকার সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন, সেই সাথে কী কী কারণে ভাড়াটিয়া সম্পত্তির মালিকানা দাবি করতে পারবে তা সম্পর্কেও জানতে পারবেন। মৌখিক চুক্তি না করা, এই পর্যায়ে মৌখিক চুক্তি নিয়ে আলোচনা করব। এবং মৌখিক চুক্তি না করার জন্য কোনো বাড়ির মালিক যদি শুধুমাত্র মৌখিক চুক্তিতে বাড়ি ভাড়া দিতে চায়, তাহলে ভাড়াটিয়ার ওই মৌখিক চুক্তি না করা অধিকার আছে, দ্যাট মিন্স রাইট আছে। বাড়ি ভাড়ার চুক্তি লিখিত হওয়া এবং ওই চুক্তিতে বাড়ি ভাড়ার সময়সীমা উল্লেখ থাকা বাঞ্ছনীয়। বাড়িতে শান্তিপূর্ণভাবে দখল পাওয়া, ভাড়াটিয়া তার ভাড়া করা বাড়িতে শান্তিপূর্ণভাবে দখল পাওয়ার অধিকার রাখেন। ভাড়া দেওয়ার পর ওই বাড়িতে বাড়ির মালিক প্রবেশ করতে চাইলেও অনুমতি নিয়ে প্রবেশ করা উচিত। ভাড়া করা বাড়িতে কেউ অযথা বিরক্ত করা
ঠিক না, এমনকি বাড়ির মালিকও ভাড়াটিয়াকে বিরক্ত করতে পারবে না। সময়ের আগে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বাধ্য না করা, বাড়ির মালিক চাইলেই ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বাধ্য করতে পারবে না। বাড়ি ভাড়া চুক্তির অনুসারে ভাড়াটিয়াকে নির্দিষ্ট সময়ের আগেই বাড়ি ছাড়তে বাধ্য করা এক ধরনের বেআইনি। বাড়ির মালিকের বাড়ির প্রয়োজন হলে ভাড়াটিয়াকে নতুন বাড়ি খুঁজে নেওয়ার জন্য কমপক্ষে অ্যাটলিস্ট এক মাস সময় দিতে হবে। এরপরে ভাড়াটিয়ার জমাকৃত অর্থ ফেরত পাওয়া। ভিউয়ার্স, অনেক সময় বাড়ি ভাড়া করার সময় বাড়ির মালিকের কাছে অর্থ জমা রাখতে হয়। বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় বাড়ির মালিক অবশ্যই তার জমাকৃত অর্থ ফেরত দিতে হবে, কোনোভাবেই এই টাকা রাখা যাবে না। ইচ্ছামতো বাড়ি ভাড়া না বাড়ানো, বাড়ির মালিক চাইলেই প্রতি বছর বাড়ি ভাড়া বাড়াতে পারবেন না। বাড়ি ভাড়া নিয়ে চুক্তিবদ্ধ সময়ের মাঝে বাড়ি ভাড়া বাড়ানো যাবে না। বাড়ির ভাড়া বাড়ানো নিয়ে সরকার নির্ধারিত আইন অনুসারে ভাড়া বাড়ানো যেতে পারে। বাড়ি ভাড়ার সময় চুক্তির সময়সীমা বাড়ানো, কোনো বাড়ির মালিক চুক্তিবদ্ধ সময় শেষ হওয়ার পরেও আবার চুক্তি করার জন্য চাপ প্রয়োগ করতে পারবেন না। ভাড়াটিয়ার ইচ্ছা হলে নতুন চুক্তির প্রস্তাব দেবেন। অতঃপর বাড়ির গ্যাস, পানি, ইলেকট্রিসিটি সরবরাহ বন্ধ না করা। বাড়ির মালিক তার ইচ্ছামতো ভাড়াটিয়ার পানি, ইলেকট্রিসিটি, টেলিফোন ইত্যাদি সেবা বন্ধ করতে পারবেন না। কোনো কারণে বন্ধ করা লাগলে তা পূর্বেই জানাতে হবে। এরপরে আলোচনা করব ভাড়াটিয়া কি বাড়ির মালিকানা দাবি করতে পারে। আসলে বাড়ির ভাড়াটিয়া ওই বাড়ির মালিকানা দাবি করতে পারবে যদি গত 12 বছর সময়ের মাঝে ভাড়াটিয়া ভাড়া না দিয়ে থাকে এমন পরিস্থিতি হয়ে থাকলে, তাহলে ভাড়াটিয়া ওই বাড়ির মালিকানা দাবি করতে পারবে। তার মানে কোনো ভাড়াটিয়া 12 বছর পর্যন্ত ভাড়া না দিলে সে ওই বাড়ির মালিকানা দাবি করতে পারবে। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে কোনো ভাড়াটে কখন সম্পত্তি বা বাড়ির মালিক হতে পারবে এবং কখন কোনো ভাড়াটিয়া কোনো বাড়ির মালিক হতে পারবেন না। ভিডিওটি আপনাদের যদি সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।